হ্যালো গাইস, আমি বাবার জন্মের প্রথমবার লেন ধরবো বলে এই এয়ারপোর্টে ঢুকছি। অপরেশদা ছাড়তে এসছে আমাকে। ডিপারেচারের অংশতে আমাকে দাদা ছেড়ে দিয়ে চলে গেল। এবং এই মুহূর্তে আমি গেট পাস নেওয়ার জন্যে যাচ্ছি। এয়ার এশিয়ার টিকিট যেহেতু আমার, তাই এয়ার এশিয়ার কাউন্টারে। এবং চারদিকটা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন আমার পুনের যাত্রা। এইখানে সিকিউরিটি চেক হচ্ছে। বন্ধুরা, বোর্ডিং পাস পেয়ে গেছি। বোর্ডিং পাস এটা, আমি গেট পাস পেয়ে গেছি। এবার আমি যেতে চলেছি সিকিউরিটি চেকের উদ্দেশ্যে, কারণ আমার ব্যাগপত্র যেটা হ্যান্ডব্যাগ থাকে সেই হ্যান্ডব্যাগটার সিকিউরিটি চেক অংশে চেক হবে এবং আমার ফুল বডি চেক করা হবে। সিকিউরিটি চেক কমপ্লিট। এবার দেখুন এই চারদিকের পরিবেশ, এয়ারপোর্টের ভেতরে চারদিকে কী কী থাকে সমস্ত কিছু আপনাদের তুলে ধরছি এই ভিডিওতে। এখন আমি যাচ্ছি গেট নাম্বার 18-এ, বিকজ আমার গেট পাস 18-এ। 18 নম্বর গেটে এখন আমি বসে আছি এবং বসে বসে দেখছি কত প্যাসেঞ্জার এই গেটের মধ্যে আসছে এই প্লেন ধরার জন্য। আমি বসে বসে বোর হচ্ছি এবং চারদিক লক্ষ্য করছি, কথা বলতে কিছু পারছি না, তাই বিরক্তি বোধ হচ্ছে। এই মুহূর্তে যে অংশটা দেখছেন, কাচের ওপারে সমস্ত এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে তাদের যাত্রার উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছেন অনেক লোক সংখ্যা বেড়েছে যারা এই প্লেনে যাত্রা করবে, এবং সামনে এয়ার হোস্টেসরাও চলে এসছে যারা এই প্লেনের ফিউ মেম্বার বলা হয়। এবং আপনাদের উপরের অংশটা দেখাচ্ছে এবং চারদিকে পরিবেশ দেখাচ্ছে কেমন হয়। গেটের সামনে অনেকক্ষণ ওয়েট করতে হয় অনেক প্যাসেঞ্জারকে, বিকজ গেটের মধ্যে তালা দেওয়া থাকে। ১৮ নম্বর গেট খুলে দেওয়া হয়েছে এবং আমরা সকল যাত্রীগণ যাচ্ছি এরোপ্লেনে সিটে, যেখানে আমাদের সিট নাম্বার মেনশান করা আছে গেট পাসের মধ্যে। সবার সাথে আমিও চলে গেছি এবং লাইনে দাঁড়িয়ে পড়েছি। একজন এয়ার হোস্টেস সামনে চেক করছে সবার গেট পাস। আমি আমার সিটের মধ্যে বসে পড়েছি সিট নাম্বার খুঁজে। এরকমই আরও যাত্রীগণ সবাই তাদের সিট নাম্বার অনুসারে প্লেনের ভেতরে সিটের মধ্যে বসে যাচ্ছে। এবং আমিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বসে চারদিক দেখছি, সমস্ত লোকজনকে দেখছি এবং চারদিকের পুরো এনভায়রনমেন্টকে এনজয় করছি, উপভোগ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। একটু বাদেই প্লেন ছাড়বে। বন্ধুরা, আমি এখন ওয়াশরুমের এখানে, কারণ প্লেনের ভেতর অ্যালাউ নেই ভিডিও করে। ভিডিও করছি, আমি সিটে বসে বোর হচ্ছি, ভাল লাগছে না, কখন নামবো সেটাই ভাবছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। এখন প্লেনের যাত্রা প্রায় শেষ, প্লেন এখন পুনে এয়ারবেসে নামছে। আমি সেই সময় দেখাচ্ছি আমার পাশের লোকটি ঘুমোচ্ছে, আর কি বলবো। বন্ধুরা, পুনা সিটিতে নেমে গেছি, পুনা সিটির এয়ারপোর্টের সামনে। এটা এয়ারপোর্টের সামনের অংশ। এখন বাজে রাত্রি 11:15 বাজে। আমি জাস্ট পৌঁছালাম, দাদা এসছে নিতে।
তো এই মুহূর্তে আমি যাচ্ছি, দেখতে থাকো। এখন আমি আর দাদার রাতের ডিনারটা নেব, নিয়ে তারপর এখান থেকে দাদার ফ্ল্যাটের দিকে যাব। তো ফ্লাইটের ব্লগিং ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত করা হলো না, বিকজ কলকাতায় যাও বা করা যাচ্ছিল। পুনাতে পুরোপুরি রেস্ট্রিকশন যে এটা আর্মি মিলিটারি বেস, মানে এয়ারপোর্ট, তো সেই জন্যে এখানে ভিডিও অ্যালাউ নেই, স্ট্রিক্টলি বারণ ছিল, যার জন্য করতে পারিনি। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। এরোমলের সামনে দাঁড়িয়ে ক্যাবের জন্য ওয়েট করা হচ্ছে, খাবার নেওয়া হয়ে গেছে। দেখতে থাকুন 3M ব্লগস ইন পুনে। এখন আমি আপনাদের সকলকে দেখাচ্ছি পুনের শহরের রাস্তা। এই মুহূর্তে রাত্রিবেলায় চারদিকে কুয়াশার মতো একটা আভা স্ট্রিট লাইটের মধ্যে প্রকাশ পাচ্ছে, এবং আপনারা দেখছেন ক্যাবের মধ্যে থেকে আমি ভিডিও করছি এবং এই যাত্রা পুরো তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন এবং উপভোগ করুন আমার সাথে এই কলকাতা থেকে পুনে যাত্রা, এবং পুনের শহরকে আপনাদের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন রূপে, বিভিন্ন জায়গাকে আপনাদের কাছে তুলে ধরব। এই মুহূর্তে ক্যাবের টপ ভিউ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুনে সিটিতে কত লোক রাত্রিবেলায় যাতায়াত করে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন 3M ব্লগস এবং এই রাত্রিবেলার পুনে শহরের ব্লগিং ভিডিওকে উপভোগ করুন।
সুপ্রভাত বন্ধুরা। কালকে রাতে প্রচন্ড টায়ার্ড ছিলাম আমি বাড়িতে ঢোকা, মানে এখানে বাড়িতে যখন দাদার ফ্ল্যাটে ঢুকেছি তো সেই সময় প্রচন্ড টায়ার্ড ছিলাম, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠেছি, ঘুম থেকে উঠেছি, কফি খাচ্ছি এখন ফ্ল্যাটে বসে। পুনাতে এরপর একটু বেরোবো, দেখি বেরোনো মানে রাস্তায় এখানে প্রচণ্ড রোদ, যেমন ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা তেমন এখানে প্রচণ্ড রোদ আর গরম। এখানে ঠান্ডা দুদিন পড়েছিল দাদা বলেছিল, তাছাড়া পড়েনি। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 3 ব্লকস।